টেকনিক ইজিকেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের পরিম্পাধ্যায়ের নতুন একটি পর্ব নিয়ে এসেছি এই পর্বের দুটি অঙ্কের সমাধান দেখাবো তো দুটি অঙ্ক আমরা সাজিয়ে নিয়েছি মূল বইয়ের মূল অনুশীলন থেকে তো সেই অনুশীলনের মধ্যে তেরো এবং চোদ্দ নম্বর অঙ্কটা এই পর্বে সমাধান দেখাচ্ছি তো তেরো নম্বর অঙ্কটা বলা হয়েছে একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমি চল্লিশ মিটার ও উচ্চতা পঞ্চাশ মিটার এর ক্ষেত্র ফল নির্ণয় করো অর্থাৎ এই যে অঙ্কটা আমরা তেরো নম্বর অঙ্কটা যেটা পড়ে নিলাম সেই অঙ্কটার ক্ষেত্রে সূত্রটা আমাদের জানতে হবে কারণ এখানে সামান্তরিক ক্ষেত্রে ভূমি উচ্চতা দুইটা মানি দেওয়া আছে শুধুমাত্র এটার সূত্রটা জানা থাকলে অঙ্কটা সমাধান করা একেবারেই সহজ পরের ক্ষেত্রেও পরের অঙ্কটার ক্ষেত্রেও একই কথা যে অঙ্কটা বলা হয়েছে একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য চার মিটার ঘনকটির তলগুলোর ক্ষেত্রে ফলন তলগুলো বলা হয়েছে তাহলে তার মানে বলা হচ্ছে যে এখানে বোঝাই যাচ্ছে যেহেতু তলগুলোর বলা হয়েছে তার মানে একটা তলের কথা বলা হয়নি ঘনকটাতে যে কয়টা তল রয়েছে সবগুলো তলের ক্ষেত্রে ফল বের করতে হবে এখন দেখো এই দুইটা অঙ্কের ক্ষেত্রেই আমরা সূত্র জানি যে সূত্রগুলো আমরা একেবারে পরিমাপাধ্যায়ের প্রথম পর্বে আলোচনা করেছিলাম সেই পর্ব থেকে আমরা আরেকটু সূত্রগুলো বের করে নিয়ে আসবো যে কি কী সূত্র আমাদের সেখানে ছিল তার মধ্যে থেকে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল এবং ঘনকের ক্ষেত্রফল বা ঘনকের সমগ্রতরের ক্ষেত্রফলের সূত্র যেটা ছিল আমরা সেটা নিয়ে আসবো সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্র ফলের সূত্রটা আমরা জানি যে ভূমিগুন উচ্চতা আর এমনি ত্রিভুজ ক্ষেত্র যখন আমরা সূত্র নির্ণয় সূত্রটা লিখি তখন কিন্তু আমরা লিখি যে হাফ গুণ ভূমিগুণ উচ্চতা আর যখনই ক্ষেত্রফল আমরা বের করবো তখনই ডান পাশে ডানের পাশে আমরা একক লিখি বর্গ একক সেটা সেন্টিমিটার হলে বর্গ সেন্টিমিটার মিটার হলে বর্গ মিটার কিলোমিটার হলে বর্গ কিলোমিটার এভাবে তার মানে যে একক থাকবে তার সাথে বর্গ লিখি কখন যখন ক্ষেত্রফলের কথা উল্লেখ থাকে এছাড়া পরিসীমা পরিধি বা দৈর্ঘ্য প্রস্থ যাই কিছু বলা হোক শুধু একক লিখতে হয় আর আয়তনের ক্ষেত্রে অবশ্যই ঘন একক লিখতে হয় তো যাই হোক এখন কথা না পারি আমরা অঙ্কে চলে যাব যে তেরো নম্বর অঙ্কটাই সামান্তরিক ক্ষেত্রে ভূমি দেওয়া আছে চল্লিশ উচ্চতা দেওয়া আছে পঞ্চাশ ক্ষেত্র নির্ণয়ের সূত্র আমরা জানি যে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রে ফল হচ্ছে ভূমিগুণ উচ্চতা যে ফলাফল হবে সেটাই হচ্ছে উত্তর তো আমরা প্রথমেই লিখে নিব যে দেওয়া আছে সামান্তরিক ক্ষেত্রের ভূমি সমানচল্লিশ মিটার এবং উচ্চতা সমান পঞ্চাশ মিটার তাহলে দেখো যে দেওয়া আছে সামান্তরিক ক্ষেত্রের ভূমি চল্লিশ মিটার এবং উচ্চতা পঞ্চাশ মিটার আমরা লিখে নিয়েছি এবার সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা যে সূত্রটা জানি সেই সূত্রটা আগে লিখে নিয়ে তারপরে মান বসিয়ে যে ফলাফলটা পাবো সেটাই হচ্ছে আমাদের উত্তর তো আমরা লিখতে পারি যে আমরা জানি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে ভূমিগুণ উচ্চতা তো দেখো এখানে সূত্রটা লিখে নিয়েছি যে আমরা জানি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে ভূমিগুণ উচ্চতা পাশে হবে বর্গ একক যেটা আমি সংক্ষেপে লিখে নিয়েছি ব আর এ দিয়ে তার মানে এটা হচ্ছে বর্গ একক যে একক থাকবে সেটা বসে যাবে তার সাথে বর্গটা কথাটা বসবে তো ভূমি গুণ উচ্চতা যদি হয় তাহলে ভূমি হচ্ছে চল্লিশ বসাই চল্লিশ আর উচ্চতা হচ্ছে পঞ্চাশ মান বসাবো পঞ্চাশ আর এখানে পাশে বসবো হচ্ছে বর্গ মিটার মিটারটাকে আমি সংক্ষেপে লিখে নিয়েছি তো বর্গ মিটার তো এবার চল্লিশ আর পঞ্চাশ গুণ করলে কথা হয় সেই ফলাফলটা আমরা অবশ্যই মুখে মুখে করতে পারি যে চার আর পাঁচে গুণ করলে আমরা পাই চার পাঁচে বিশ চল্লিশের পাশে একটা শূন্য বসে যাবে পঞ্চাশের পাশে শূন্যটাও বসে যাবে তার মানে চল্লিশ আর পঞ্চাশ গুণ করলে হয় দুই হাজার তো দুই হাজার বর্গ মিটার হচ্ছে আমাদের এই সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল তো যেহেতু আমাদের শুধুমাত্র ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলা হয়েছে আমরা ক্ষেত্রফলটা পেয়ে গেছি এবার শুধু উত্তর লিখে দিলেই সমাধানটা শেষ হবে তাহলে আমরা লিখতে পারি উত্তর দুই হাজার বর্গ মিটার এই ছিল তেরো নম্বর অঙ্কের সমাধান এবার চোদ্দ নম্বর অঙ্কটার ক্ষেত্রে একটু তোমার নিজে থেকে একটু জানা থাকতে হবে যে আসলে এখানে বলা হয়েছে ঘনক শুধুমাত্র ঘনক বলা হয়েছে এই ঘনক কথাটার একটু মানেটা বুঝতে হবে ঘনক হচ্ছে যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা একই পরিমাপের বর্গের যেমন দৈর্ঘ্য প্রস্থ একই ঘনকের তেমন দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা একই তো আয়তাকার যদি বলা থাকে যে আয়তাকার ঘন বস্তু সেই ক্ষেত্রে কিন্তু ধারণাটা একটু পাল্টে যাবে যে আয়তাকার আয়তাকার ঘন বস্তু এবং শুধু ঘনক এই দুটোর মধ্যে কিন্তু একটু পার্থক্য রয়েছে একটু পার্থক্য কি পার্থক্যটা হচ্ছে ঘনকের শুধু ঘনক যেটা সেটার হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এই তিনটা পরিমাপই একই রকম অর্থাৎ দৈর্ঘ্য যা প্রস্থতা এবং উচ্চতাও তাই আর আয়তাকার ঘনবস্তু বললে তার দৈর্ঘ্যের দিকটায় যতটুকু লম্বাই হবে প্রস্থের দিকটা কিন্তু তা হবে না এবং উচ্চতাও তা হবে না অর্থাৎ এটার প্রত্যেকটা মান ভিন্ন ভিন্ন হবে আর শুধু ঘনক বললে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই মানের হবে আর আয়তাকার ঘনবস্তু বললে তার দৈর্ঘ্য উচ্চতা ভিন্ন ভিন্ন মানের হবে তো এখানে শুধুমাত্র ঘনক বলা আছে তাই ঘনকের ক্ষেত্রফল যদি সমগ্র তলের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে চাই ঘনকের তাহলে আমরা একটা সূত্র পাই যে সিক্স এ স্কোয়ার সিক্স এ স্কোয়ার বলতে ঘনকের যেহেতু ছয়টা তল থাকে যেমন তুমি যদি একটা হাট হাতের মধ্যে যদি একটা ইট নিয়ে রাখো তাহলে সেটা হয় ঘন ঘনবস্তু তার মধ্যে দেখবে উপরের পৃষ্ঠ থাকে একটা নিচে পৃষ্ঠ থাকে একটা আর আমার এই হাতে যে তুমি সাইন প্যান্ডটা দেখতে পাচ্ছ এটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি ছোট করে যে এটার উপরের তল একটা নিচে কিন্তু আরেকটা তার মানে তল এখানে উপরের নিচে দুইটা এই পাশে দেখো একটা তল এই পাশে দেখো আরেকটা তল মানে এই দুই পাশে মিলে আরও দুইটা তার মানে চারটা তল হয়ে গেছে অলরেডি আর আমার এই আমার এই দিকটায় একটা তল রয়েছে আর তোমার ওই পাশের এই দিকটায় হচ্ছে আরেকটা তল রয়েছে তার মানে যে কোনো আয়তাকার ঘনবস্তু বলো আর ঘনক বলো যেটাই বলো সেটার তল থাকবে হচ্ছে ছয়টা তো ছয়টা তলের ক্ষেত্রফল নির্ণয় করতে চাইলে একটা তলের ক্ষেত্রফল নির্ণয় করে ছয় দ্বারা গুণ করলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাব বা তলগুলোর ক্ষেত্রফল পেয়ে যাব আর ক্ষেত্রে ঘনকের ক্ষেত্রে আরও সুবিধা যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা ধার মানে একটা পৃষ্ঠ সবগুলো পৃষ্ঠ হচ্ছে বর্গ আকৃতির তাই এক বার দৈর্ঘ্য দেওয়া থাকলে সেটাকে বর্গ করলে এক তলের ক্ষেত্রফল পাওয়া যাবে সেই তলের ক্ষেত্রফল দ্বারা যদি আমরা ছয় গুণ করি বা ছয় দ্বারা যদি গুণ করি তাহলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পাবো তো আমরা এটার সমাধান নিয়ে আসি যে প্রথম অবস্থায় সমাধান চোদ্দ নম্বর দেওয়া আছে ঘনকের এক ধারের দৈর্ঘ্য চার মিটার তাহলে দেখো দেওয়া আছে ঘনকের এক ধারের দৈর্ঘ্য চেয়ে চার মিটার যেহেতু ঘনকের প্রত্যেকটা পৃষ্ঠায় হয় বর্গাকৃতির তাহলে সেখান থেকে ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা বের করে নিতে পারি এই কে বর্গ করে এটার একাধিক পদ্ধতি রয়েছে সমাধানের তো এটা মনে হচ্ছে আমার কাছে সহজ তাই আমি এইভাবে করে দিচ্ছি দেখো তাহলে আমরা লিখতে পারি সুতরাং ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল এক পৃষ্ঠের বা এক তলের ক্ষেত্রফল অর্থাৎ এটাকে চার স্কোয়ার বা আবার এটাকে চার গুণ চার করা যায় এভাবে নেওয়া যায় তাহলে আমরা পাই হচ্ছে চার চারে ষোলো বর্গ মিটার তাহলে এক পৃষ্ঠের ক্ষেত্রফল পেলাম হচ্ছে ষোলো বর্গ মিটার আর এখন আমাদের জানা আছে যে ঘনকের ছয়টি তল থাকে তাহলে আমরা এইভাবে একটু ভেঙে ভেঙে লিখতে পারি যে আমরা জানি ঘনকের ছয়টি তল থাকে এটা আমাদের জানা কথা যে আমরা জানি ঘনকের ছয়টি তল থাকে তাহলে এখানে তলগুলো ক্ষেত্রফল বলা বলতে বলা হয়েছে আর প্রত্যেকটা তল যেহেতু বর্গাকৃতির একটা পৃষ্ঠ বা একটা তলের ক্ষেত্রফল যদি ষোলো বর্গমিটার হয় আর ছয়টা তল যেহেতু থাকে আর প্রত্যেকটা তল যেহেতু একই পরিমাপের তাহলে এই ছয় দ্বারা এই ষোলোকে যদি আমি গুণ করি যে ফলাফলটা হবে সেটাই হবে তলগুলোর ক্ষেত্রফল তাহলে আমি লিখতে পারি যে সুতরাং ঘনকের তলগুলোর ক্ষেত্রফল তলগুলোর ক্ষেত্রফল সমান ষোলো গুণ ছয় আর যেহেতু ক্ষেত্রফলের কথা বলা হয়েছে তাই বর্গ মিটার আমার লিখতে হবে তো দেখো ছয় ছয় ছত্রিশের ছয় হাতে তিন ছয়কে ছয় আর তিন হচ্ছে নয় এত বর্গ মিটার তো এটা আলাদা করে যেহেতু শুধু তলগুলির ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে তো আলাদা করে যদি আমি উত্তরটা লিখে দিই উত্তর ছিয়ানব্বই বর্গ মিটার তাহলে কিন্তু আমাদের উত্তর শেষ হয়ে যাবে তাহলে দেখো আমি বলেছিলাম যে চোদ্দ নম্বর এই অঙ্কটার একাধিক পদ্ধতি রয়েছে সমাধানের সেই ক্ষেত্রে এখানে দেওয়া আছে ঘনকের এক ধারের দৈর্ঘ্য লিখে কমা দিয়ে এ সমান চার মিটার এ সমান চার মিটার লিখে এই সূত্রটা সরাসরি লিখা যায় যে আমরা জানি ঘনকের তল সমগ্র তলে বা তলগুলোর ক্ষেত্রে ফল সম হচ্ছে সিক্স এ এই সূত্রটা লিখে করা যায় তো সেই ক্ষেত্রে যেহেতু এটা একটা বীজগণিত সংখ্যা এসে যায় ইংরেজি অক্ষর এসে যায় সেই ক্ষেত্রে ভেঙে ভেঙে নিয়েছে আর সপ্তম শ্রেণীতে ভেঙে ভেঙে দিলে কোনো সমস্যা নেই বরং সারও নাম্বারটা তুমি যথাযথ পাবে সিক্স স্কোয়ার সূত্র দিয়ে যে করবে তারটা যে হবে এমনটা নয় তো এইভাবে ভেঙে ভেঙে করাটাই ভালো তো আশা করি এই পর্ব থেকে তোমরা এই দুটো অঙ্কের সমাধান খুব সহজে বুঝতে পেরেছো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানি পর্বটি এখানে শেষ করছি হাফেজ